দশটা না পাঁচটা না, একটা মাত্র বউ আর একটা মাত্র মেয়ে, সেই জন্য কনসিডার করলাম। আসসালামু আলাইকুম ইউটিউববাসী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? দেখতে দেখতে সাতাশ রোজা শেষ হয়ে গেল, আশা করি সবার শপিং শেষ, কেনাকাটা শেষ হয়ে গেছে নিশ্চয়ই, এখন ঈদের সবাই প্রস্তুতি নিচ্ছেন, আমাদেরও শপিং শেষ। তো কে কি শপিং করলেন আমার সাথে একটু শেয়ার করেন, এর আগে তো দুইটা শপিং ভিডিও দেখছেন। তো শেষ কেনাকাটা, কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া করবো না, ঈদের জন্য খাওয়া দাওয়া তো করবো, যখন ঈদের দিন রান্না বান্না করবো তখন খাওয়া দাওয়া করবো। বাজারে যাবো এগুলো নিয়ে আসবো, এত সহজ আসেন, এবার একটা আমরা টুইস্ট দিয়ে আসেন, বাজার করবা করবা তুমি, টাকা দিব, টাকা দিব ফিক্স, আজকে আসেন একটা চ্যালেঞ্জ ভিডিও করি আসলে। এই স্লিপে মোটামুটি ঈদের জন্য যা খাওয়া দাওয়া মোটামুটি যা লেখা আছে, আর ওকে দিলাম 5000 টাকার চ্যালেঞ্জ। এই আইটেম তাই বলে কম কিনতে পারবে না, ঈদের সময় যা লাগে আসায় না, পয়সা বাঁচানোর জন্য যে কম কিনবে তা কিন্তু হবে না। এই যে ক্যামেরাদের পাশে আমাদের সিনিয়র ক্যামেরাম্যান আসে, আমরা দুইজন এটার জাজ, 5000 টাকার মধ্যে যদি ও শপিং কমপ্লিট করতে পারে, অর্থাৎ 5000 টাকার থেকে যদি 5 টাকাও বাঁচে তাহলে ও উইনার, তাহলে আমি আজকে ট্রিট দিব, আর যদি 5000 টাকা ক্রস করে তাহলে ও আমাদের আজকে ট্রিট দিবে। আচ্ছা ট্রিট ঠিক আছে, দেখা যাবে কি কি দেয়, সামান্য একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াইলেও হবে, কোনো সমস্যা নাই। আর যদি 5 টাকাও বাঁচে তাহলে ও উইনার, তাহলে আমি আমি ট্রিট দিলাম। চলেন যাই, আমরা আজকে কোন জায়গায় শপিং করতে যাই আগে যাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি কোন জায়গায় আমরা আজকে। এই যে এই ফর্দ ঈদের খাওয়া দাওয়ার বাজার, না জামা কাপড় বাজার, তো লেটস গো, চলেন যাই।
ও আসলাম আসলাম যুদ্ধ তো কি মনে হচ্ছে ভিউয়ার্স, চ্যালেঞ্জে কে জিতছে আর কে হারছে? তো চ্যালেঞ্জে আমি জিতছি। আচ্ছা যাক, ভিউয়ার্স কিছু করার নেই, কারণ দিস ইজ ফার্স্ট টাইম এবার চ্যালেঞ্জে অ্যাটেন্ড করছে, কিন্তু খুব সামান্যর জন্যে হারছে, বুঝতে পারে নাই। যাই হোক, তারপরও দশটা না পাঁচটা না, একটা মাত্র বউ আর একটা মাত্র মেয়ে, সেই জন্য কনসিডার করলাম, ট্রিটটা আমিই দিলাম। আমরা গেছিলাম আসলে পাঁচলাইশ এলাকার নতুন সুপার স্টোর উৎসবে, উৎসবে আমরা শপিং চ্যালেঞ্জটা করলাম, শপিংটা করলাম ঈদের যে কাঁচা বাজার সেটা, তো শুকনো আইটেম মাছ মুরগি না, তো সেখানেই দোতলায় একটা ফুডকোর্টের মতো আয়োজন করছে, খুবই চমৎকার। তো সেখানে আমরা একটু খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা, ট্রিটটা দিলাম আমি, যদিও হাঁটছে তারপরেও কনসিডার করলাম কি করা। এই ছিল আজকের শপিং চ্যালেঞ্জ, ভিডিও ভালো লাগলে একটু লাইক দিয়ে দিন, আর কারা কারা শপিং শেষ করছেন কমেন্টে জানেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আর ডিসকভার ফ্যামিলির সাথেই থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক, সবাই সাবধানে থাকবেন, প্রচণ্ড গরম পলি যা বেড়ে যাচ্ছে, ওহ ভিজে গেছে একদম। আজকের মতো আল্লাহ হাফেজ। কি হাসছিস তুই? তোরা দুজন হাসছিস।